পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ পিছু ছাড়ছে না। সোমবার শহরের উত্তর ফটকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট দেবার দাবি ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হন। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ছাত্রছাত্রীদের সাথে দেখা না করে তালা দিয়ে দেয়। এরপরই ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। আমাদের দুটো দাবি, আমাদের মার্কশিট দিতে হবে, পার্ট টু এর ফাইনাল মার্কশিট, আমাদের অবিলম্বে মাইগ্রেশন প্রদান করতে হবে। আমাদের বিএড একটা ইয়ার অলরেডি ল্যাপস হয়ে গেছে, আমাদের 19 থেকে 21 সেশন, 21 মধ্যে পরীক্ষা তো নিতেই পারেনি, 22 সালে পরীক্ষা নিয়েছে, আর আমরা যখন আজকে 22 প্রায় মাঝামাঝি চলছে, আমরা যখন এসছি রেজাল্টের দাবি নিয়ে, আমাদের সে যাচ্ছেতাই ব্যবহার করছে। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টই নাই যেন আমরা বহিরাগত। আরে বাবা, আমাদের রেজাল্টটা দিন, মাইগ্রেশন দিন, আমাদের আর কিচ্ছু দাবি লাগবে না। এই দূরে আমাদের দেশটা একই কথা বলবো, 2019-21 আমাদের সেশন, আমরা একটা 3 মাস ধরে ঘুরে যাচ্ছি, কুকুরের মতো ঘুরছি, একবার এর কাছে, একবার তার কাছে, একবার ওনার কাছে, কিন্তু ওনারা কোনো উত্তর আমাদের দিতে পাচ্ছেন না। এখন বলছে, আমরা ফার্স্টে এসে বললাম যে স্যারের সাথে দেখা করিয়ে দিন, কন্ট্রোলার স্যারের সাথে, উনি বললেন যে কন্ট্রোলার স্যার নাকি খেতে গেছেন। আমরা বলছি ঠিক আছে, আমরা ওয়েট করছি। এখন যখন বলছি স্যার এসছেন, বলছে স্যার তো নেই, তাহলে এটা মিথ্যাচার নয়। আমরা কি এমন বলেছি? আমরা বলেছি আমাদের ফাইনাল ইয়ারের মার্কশিট চাই, ওরা ওরা ওটা দিতে পারছেন না। এখন বলছে যে কোর মেম্বাররা আসবেন, ওনারা নাকি আমাদের সাথে মিটিং করবে, তো করুন, আমরা দেখতে চাই না, আমাদের রেজাল্ট চাই, আমাদের দুটো করে ইয়ার ল্যাপস হয়ে যাচ্ছে। আজকে আজকে এমআর ফাইনাল ইয়ার, এখানে অনেকে ক্যান্সারের পেশেন্ট আছে, অনেকে থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে, সেগুলো ওনারা জানেন না হয়তো। গার্জেন এসছে এখানে কেন জানেন? যে তার সন্তানটা মারা যাওয়ার আগে ফাইনাল ইয়ারের মার্কশিটটা দেখে যাবে, এইটা শুধু তাদের তাদের নেই, তাদের আসল ইয়েটা দরকার নেই, তাদের মার্কশিট থাকবে না। সে যদি একটা মৃত্যু পথক আমি যাত্রী হয়ে বলে যে আমি আমার ফাইনাল মার্কশিট দেখতে চাই মরার আগে, তার কি সেটা ন্যায্য অধিকার নয়? আমরা সকাল থেকে এখানে আছি, প্রথমে শুনলাম যে আমরা এসে দেখলাম গেটটা তালা দেওয়া। প্রথমে একজন বেরিয়ে খুব ভালোভাবেই বললেন যে কন্ট্রোলার স্যার খাচ্ছেন, এসে আমাদের সাথে কথা বলবেন, আমাদের দুজনের সাথে কথা বলবেন। আমরা বললাম দুজনের সাথে না, আমরা সবাই কথা বলতে চাই, আমরা তো দুজন স্টুডেন্ট নই, সবাই আমরা কথা বলবো, দরকার হলে স্যার আমাদের সাথে এখানে গেটের বাইরে থেকেই কথা বলুন। কিন্তু উনি বেরোলেন না, উল্টে এই গেটে তালা, ভেতরে গেটে তালা দিয়ে দিলেন। আমরা ওনাদের দরজা আটকাতে গেলাম, তো ওনারা প্রচণ্ড মিসবিহেভ করলেন। ওখানে একজন ছেলে আছে যিনি আমাকে মেরেছেন, কুনুই দিয়ে কুতো মেরেছেন, হাত মুচকে দিয়েছেন। ভেতরেও একজন আছে যে মানে হাতটাকে ধরে ধরে মুচকে দিয়েছে, দুটো গেটেই তালা মেরে দিয়েছে। আমরা কোনো রকম ভায়োলেন্স ক্রিয়েট করতে আসিনি, আমরা শুধু কন্ট্রোলার স্যারকে কয়েকটা কোশ্চেন করতে এসেছিলাম যে আপনারা কবে রেজাল্ট দেবেন, সেটার জন্য ওনারা তালা বন্ধ করে দিয়েছেন। আটকে বসে আছেন, উল্টে এনারা অভিযোগ করছেন যে এনারা দরজা খুলবেন না, আমাদের কোর ফ্যাকাল্টি মেম্বার আসবেন, আমাদের যে কন্ট্রোলার আছে তিনি নাকি পালিয়েছেন, কিন্তু আমরা এটা মানি না। কন্ট্রোলার ভেতরেই এতক্ষণ তিনি খাচ্ছিলেন, তিনি আমাদের সামনে দিয়ে তো কেউ বেরোলেন না, তাহলে উনি বেরোলেন কোথা থেকে? কন্ট্রোলার ভেতরেই আছেন, উনি ভয়ে বেরোচ্ছেন না। এই কটা স্টুডেন্টকে এত কিসের ভয়? আমরা কি ওনাকে মারধর করতে এসেছি? আসিনি, আমরা নর্মালি বলেছি এখানে তালা লাগানো, উনি ভেতর থেকে কথা বলবেন, আমরা বাইরে দাঁড়াবো, তাও তিনি শুনছেন না কেন? আমরা তো নর্মালি কথা বলতে এসেছি, ওনার এত কিসের ভয়? দুজন আসুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। পরে কন্ট্রোলার অনিন্দ্যজ্যোতি পাল ছাত্রছাত্রীদের সাথে বৈঠক করেন। ছাত্রছাত্রীরা জানান কন্ট্রোলার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, যদিও কন্ট্রোলার এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট।